আজকে আমরা আলোচনা করব অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং সমগোত্র শ্রেণী নিয়ে। প্রথমে চলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করি। গ্রিক শব্দ অ্যারোমা থেকে আমাদের এই অ্যারোমেটিক শব্দটি এসেছে। অ্যারোমেটিক শব্দটির অর্থ হচ্ছে গিয়ে সুগন্ধ। প্রথমে যখন এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো পাওয়া গিয়েছিল তখন এগুলো ছিল সুগন্ধযুক্ত, যার কারণে এই হাইড্রোকার্বনগুলোর নামকরণ করা হয়েছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। যেমন ধরো, যদি আমরা উদাহরণ হিসেবে বলি, সেগুলো হচ্ছে গিয়ে ন্যাপথলিন, বেনজিন। এই বেনজিন, ন্যাপথলিন এগুলো হচ্ছে গিয়ে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনে যে বেনজিনটি রয়েছে, সেই বেনজিনের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে এই বেনজিনে একক বন্ধন এবং দ্বিবন্ধনগুলো পর্যায়ক্রমে সাজানো, অর্থাৎ একটির পরে একটি একক বন্ধন এবং দ্বিবন্ধন রয়েছে। এখানে কিন্তু কোথাও পরপর দুটি দ্বিবন্ধন বা পরপর দুটি একক বন্ধন উপস্থিত নেই। এই যে একটির পরে একটি পর্যায়ক্রমে একক বন্ধন এবং দ্বিবন্ধনগুলো সাজানো, এগুলোকে বলা হয় একান্তর দ্বিবন্ধন। এই একান্তর দ্বিবন্ধন আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একটি বিশেষ ধর্ম। এখন চলো আমরা সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করি। এই সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করার আগে আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে যে কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপটা কি। এই কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ চেনার জন্য চলো আমরা চট করে একটি উদাহরণ দেখি। ধরো তোমাদেরকে তিনজন ব্যক্তির নাম দেওয়া হলো। এই তিনজন ব্যক্তির নাম হচ্ছে গিয়ে ধরো রকিব খান, জব্বার খান এবং সেলিনা চৌধুরী। এখন এই তিনজন ব্যক্তির নাম থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ব্যক্তিগুলো একই বংশের এবং কোন ব্যক্তি ভিন্ন বংশের। তোমরা কিন্তু এখানে দেখেই বলতে পারবে রকিব খান এবং জব্বর খান, এই দুজন ব্যক্তি হচ্ছে গিয়ে সেম বংশের মানুষ, এবং পরবর্তীতে যিনি আছেন সেলিনা চৌধুরী, ইনি ভিন্ন বংশের মানুষ। এগুলো তোমরা বলতে পেরেছ এদের লাস্টে যে খান এবং চৌধুরী আছে এই দুটি জিনিস দেখে। সেমভাবে আমাদের ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক কাজ করে। আমাদের ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলকেরও সাধারণ সংকেত রয়েছে, যেই সাধারণ সংকেতের মাধ্যমে তোমরা বুঝতে পারবে এই হাইড্রোকার্বনগুলো সমগোত্র শ্রেণী হবে নাকি ভিন্ন গোত্রের হবে। এখন এই সমগোত্র শ্রেণী কোনগুলো? যে সকল যৌগের মধ্যে আমাদের এই কার্যকরীমূলকগুলো সেম থাকবে সেগুলো হচ্ছে গিয়ে সমগোত্র শ্রেণী। এবং এই সমগোত্র শ্রেণীর মধ্যে যে যৌগগুলো রয়েছে তাদের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম একই হবে। এখন চলো আমরা কিছু সমগোত্র শ্রেণী নিয়ে আলোচনা করব, তাদের সাধারণ সংকেত এবং উদাহরণ সম্পর্কে জানব। প্রথমে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে আমাদের অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে গিয়ে CnH2n+2, অর্থাৎ এখানে কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণের থেকে দুই বেশি হবে। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মিথেন, ইথেন, প্রোপেন। এরপরে চলো আমরা নেক্সট আরেকটি সমগোত্র শ্রেণী নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে গিয়ে আমাদের অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে গিয়ে CnH2n, অর্থাৎ এখানে কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হবে। এর এক্সাম্পল হিসেবে হচ্ছে গিয়ে আমরা দেখতে পারি ইথিন, প্রোপিন। এরপরে আরেকটি সমগোত্র শ্রেণী, সেটি হচ্ছে গিয়ে আমাদের অ্যালকাইন। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। আর এর উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখব ইথাইন, প্রোপাইন, বিউটাইন, এগুলো হচ্ছে গিয়ে আমাদের অ্যালকাইনের অন্তর্ভুক্ত। এরপরে আসা যাক আমাদের অ্যালকোহল। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে গিয়ে CnH2n+1OH। এর যদি আমরা উদাহরণ দেই তাহলে দেখব হচ্ছে গিয়ে ইথানল, প্রোপানল, বিউটানল। এখন এই OH যে যৌগগুলোতে থাকবে সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এই হাইড্রোকার্বনগুলো আমাদের অ্যালকোহল গ্রুপের অন্তর্ভুক্ত। এরপরে আরেকটি আমরা দেখি, সেটি হচ্ছে গিয়ে আমাদের অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1CHO। তো এই CHO যে যৌগটি রয়েছে, এই যৌগটি দেখার মাধ্যমে তোমরা বলতে পারবে যে এই হাইড্রোকার্বনগুলো আমাদের অ্যালডিহাইডের অন্তর্ভুক্ত। আর এর উদাহরণগুলো হচ্ছে গিয়ে ইথানল, প্রোপানল, বিউটানল। এরপরে আসো আমাদের আরেকটি সমগোত্র শ্রেণী, সেটি হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। আর এটির সাধারণ সংকেত হচ্ছে গিয়ে আমাদের CnH2n+1COOH। এই COOH এই যৌগটি যখন তোমরা দেখবে কোনো হাইড্রোকার্বনে, তখনই তোমরা বুঝতে পারবে যে এগুলো আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের অন্তর্ভুক্ত। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। সো এই ছিল আমাদের আজকের আলোচনা। নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। তোমার পছন্দের এ বিষয়ের আরো ভিডিও পেতে এখনই ডাউনলোড করো ক্লাসরুম সহজে শেখার অ্যাপ।